অ্যাডলফ হিটলার। অ্যাডলফ হিটলারের নাম শোনেনি বা তাকে চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। অ্যাডলফ হিটলারকে নিয়ে ইতিহাসের যে অধ্যায় আমাদের জানা, সেটা হলো হিটলার একজন শ্রেষ্ঠতম শাসক এবং বড় মাপের রণকৌশলী। কিন্তু এর বাহিরে হিটলার একজন ছিলেন ভালো মনের প্রেমিক। আজকে আমরা হিটলারের প্রেম কাহিনীগুলো সম্পর্কে জানবো। নাম্বার ওয়ান, ভালকাইরি মিটফোর্ড। ভালকাইরি মিটফোর্ড নামের এক ব্রিটিশ রমণী হিটলারের প্রেমে পাগল ছিলেন। 1933 সালে নুরেমবার্গে হিটলারের সাথে তার প্রথম সাক্ষাৎ হয়। হিটলারও তার প্রতি দুর্বল হয়ে পড়েছিলেন, তবে হিটলার তাকে বিয়ে করার বেশ কয়েকটি প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন। প্রস্তাবের জবাবে হিটলার বলেছিলেন, বিয়ে আমাকে এক সমুদ্র দায়িত্বের মধ্যে নিমজ্জিত করবে, এ বন্ধন আমার জাতির প্রতি মূল দায়িত্ব থেকে আমাকে দূরে সরিয়ে দেবে। আমি এমন সিদ্ধান্ত নেব যেখানে আমার বিন্দুমাত্র ভুল করার সুযোগ নেই। পরিস্থিতির অবনতি ঘটলে প্রস্থানের একটিমাত্র পথ খোলা আর মাথায় একটিমাত্র বুলেট। নাম্বার টু, মুলার। মুলার নামের একটি মেয়ের প্রতি হিটলার নিজেই দুর্বল হয়ে পড়েন। মুলারও হিটলারের সাথে দেখা করতে উদগ্রীব ছিলেন, কিন্তু দেখা করার দিনক্ষণ ঘনিয়ে আসলে অ্যাডলফ হিটলারের মেয়েদের প্রতি অতিরিক্ত সংকোচবোধ এবং লজ্জার কারণে মুলারের সাথে দেখা করতে যাননি। পরে আর কখনো মুলারের সাথে দেখাও করেননি। নাম্বার থ্রি, স্টিফানি রবার্টস। হিটলারের প্রেম কাহিনীর মধ্যে সবচেয়ে আলোচিত হলো স্টিফানি রবার্টসের সাথে হিটলারের প্রেম কাহিনী। বহু রম্য গল্প বানোয়াট প্রেম কাহিনী আছে দুজনের নামে। বলা হয় হিটলারের ইহুদি বিদ্বেষ মূলত স্টিফানিকে হারানোর কারণেই। স্টিফানি ছিলেন একজন ইহুদি রমণী। 1908 সালে হিটলারের বয়স যখন মাত্র 19 বছর, তখন তিনি স্টিফানি রবার্টসের প্রেমে পড়েন। এই প্রেমে হিটলার পুরোপুরি সিরিয়াস ছিলেন, সবসময় স্টিফানির আলোচনা করতে ভালোবাসতেন এবং নিজের বাল্য বন্ধু কুবিজেকের সাথে স্টিফানিকে নিয়ে আলোচনা করতেন। হিটলারের স্বপ্ন ছিল স্টিফানির জন্য জার্মানির কোনো বড় এক শহরে ইতালীয় রেনেসাঁর আদলে একটি ভিলা নির্মাণ করবেন। কিন্তু ভিলা নির্মাণ দূরে থাক, লজ্জায় কখনো স্টিফানির সামনে পর্যন্ত যাননি। এমনকি স্টিফানি নিজেও জানতেন না হিটলার তাকে ভালোবাসেন। দূর থেকে স্টিফানিকে এক নজর দেখাই ছিল স্টিফানির প্রতি হিটলারের ভালোবাসা। হিটলার স্টিফানির জন্য কবিতাও লিখেছিলেন, কিন্তু পরবর্তীতে স্টিফানির বিয়ে হয়ে যায় একজন নাবিকের সঙ্গে। হিটলারের আর স্টিফানিকে পাওয়ার সুযোগ হয়নি। নাম্বার ফোর, গেলি রাউবল। গেলি রাউবল ছিলেন হিটলারের সৎ বোনের মেয়ে। সম্পর্কে হিটলারের ভাগ্নি। বলা হয়ে থাকে হিটলার তার সাথে প্রেম করতেন, এমনকি গেলি রাউবল যে বাড়িতে থাকতেন ওই বাড়িটি ছিল হিটলারের মালিকানাধীন। হিটলারের সাথে সম্পর্কে অবনতি ঘটলে 1931 সালের 18 সেপ্টেম্বর রাউবল নিজ কক্ষে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন। হিটলারের আত্মহত্যা করার সম্ভাবনার কথা মাথায় রেখে রুডবল হেস ও গ্রেগর স্ট্রেসার দিনরাত তাকে সঙ্গ দেন। রাউবলের সাথে হিটলারের প্রেমের কথা প্রকাশ পেলে রাজনৈতিকভাবে হিটলার চাপের মুখে পড়ার সম্ভাবনা ছিল, কিন্তু উপযুক্ত তথ্য না থাকায় বিরোধী রাজনৈতিক দল এ ব্যাপারে হিটলারের ওপর চাপ প্রয়োগ করতে পারেনি। তাছাড়া গেলি রাউবলের মৃত্যু নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিভেদ রয়েছে। নাম্বার ফাইভ, ইভা ব্রাউন। ইভা ব্রাউন ছিলেন হিটলারের সর্বশেষ প্রেমিকা এবং সহধর্মিনী। মৃত্যুর ঠিক কয়েক ঘন্টা আগে ফুয়েরার অ্যাডলফ হিটলার তাকে বিয়ে করেন। হিটলারের প্রতি ইভার ভালোবাসা সবচেয়ে বড় প্রমাণ হলো নিশ্চিত মৃত্যু দেখেও ইভা ব্রাউন হিটলারকে একা শত্রুর মুখে রেখে পালিয়ে যাননি। অথচ অ্যাডলফ হিটলার পরাজয় দেখে আগেই প্রিয় মানুষ ইভার জন্য একটি বিমান প্রস্তুত করে রাখেন, যাতে ইভা জার্মানি ছেড়ে চলে যেতে পারেন। কিন্তু ইভা তা করেননি, কারণ ইভা ব্রাউন হিটলারকে প্রচণ্ড রকমের ভালোবাসতেন। আদর করে ইভা হিটলারকে উলফ বলে ডাকতেন, জার্মানিতে যেটার অর্থ হচ্ছে বাঘ। ইভার যখন মাত্র 17 বছর বয়স, তখন থেকেই হিটলারের সাথে প্রেম করতেন ইভা। ইভা বন্ধু মহলে বলতেন, আমি এমন একজন ভদ্রলোকের প্রেমে পড়েছি যিনি মাথায় ফেল্ট হ্যাট পরেন এবং তার অদ্ভুত গোফ রয়েছে। ব্রাউন মূলত 1929 সালে হিটলারের সাথে প্রথম দেখা করেন। তখনই সাহস করে হিটলারের পকেটে একটি প্রেমপত্র ঢুকিয়ে দিয়েছিলেন। সে থেকে হিটলারও মাঝে মাঝে তার সাথে দেখা করতেন। এভাবেই চলতে থাকে এক স্মরণীয় প্রেমের উপাখ্যান, যে উপাখ্যান শেষ হয় জার্মানিতে সোভিয়েত বাহিনীর আগ্রাসনের মাধ্যমে।